চলে এলাম আবার লেটেস্ট কিচুমিচু থেকে কিচুমিচু নিয়ে তোমাদের জন্য। তো আজকে হচ্ছে স্যাটারডে, যদিও তোমরা সানডেতে ভিডিওটা মানে দেখতে পাবে, আমি আগের দিন করি। তো এখন স্যাটারডে বিকেল, স্যাটারডে সানডে আমরা একটু বেরোই, এমনি দিনেও বেরোই, মানে স্যাটারডে সানডেতে সবাই মিলে বেরোতে পারি। তো একটু বেরোচ্ছি, কোথায় নিয়ে যাবে জানি না, এই কাছে পিঠেই কোথাও, দূরে নয়, কারণ দূরে আমি যেতে পারি না, আমার এই যে হরি চরকি তুত্তুরি ওরা আছে, কাছে পিঠেই যাব কোথাও, তা যেখানে যাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো একটু সাজুগুজু করেছি, তিন্নি যাচ্ছে, হাজব্যান্ড যাচ্ছে, তিনজনেই যাচ্ছে, তো যাই। তারপর তারপর কোথায় যাই কি করি তোমাদের সাথে এসে শেয়ার করব। আর যদি যেখানেই যাই সেখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে নিশ্চয়ই সেটা করব। আর আমার সাথে গেলে চলে এসো, জমিয়ে আড্ডা হবে, গল্প হবে, ঘোরাঘুরি হবে। চলো, আমি রোজ ভাবি কোথাও গেলে, যে যদি কোনো মানে বন্ধুদের সাথে দেখা হয়ে যায় যে আমি চিনতে পারি বা তারা আমায় চিনতে পারে, জানি অত পরিচিতি আমার এখনো হয়নি, তাও একটা আশা থাকে যে হঠাৎ করে দেখা হয়ে গেলে আমি আমি যদি কোনো ইউটিউবারকে দেখে চিনতে পারি বা দেখা হয় তার সাথে কথা বলবো গিয়ে। তো হয়নি সেরকম কিছু, যে আর পাড়ার মধ্যে যারা করেন তাদের সাথে তো দেখা হয়ই, সেটা না, পাড়া থেকে একটু বাইরে বেরোলে মনে হয় যে যাদের আমি চিনি, যাদের ভিডিও আমি দেখি, যদি দেখা হতো ভালো হতো, এইসব আর কি। তো চলো, হয়তো কোনো দিন হবে, সব আশাই মানুষের পূরণ হবে এমন কোনো ব্যাপার নেই, তবে এই আশাগুলো হয়তো আমারও পূরণ হবে জানি না, তা ওয়েট তো করবই পূরণ হওয়ার জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর যাবে যদি চলে আসো।
আমরা আমরা চলে এসেছি ঘুরে ঘাড়ে, একটু খাওয়া দাওয়া করে এসেছি। এসেই দেখো হরির বদমাইশি শুরু হয়ে গেছে, মানে এতক্ষণ ছিলাম না তাই জন্য আরো রাগ। দেখো আমাকে কামড়াচ্ছে, হ্যাঁ আবার কথা বলছে। ওই দেখো শুনতে পাচ্ছো, দেখো কত কি বলা হচ্ছে। খাঁচা থেকে বার করেছি আর এই যে দুষ্টুমি শুরু করেছে আমার সাথে। সবাইকে হাই বল, গলায় আবার হার পড়েছে দেখো, দিন দিন চুলের গার্ডের। হাই বলো হরি, হাই বলো, হাই বলো, বলো। তোমরা সবাই ভালো আছো বলো। এটা একটা কলমকারি টাইপের, কলমকারি নয়, আবার আজরাকের মতো কাজ করা আছে, ওরম দেখতে আজরাক প্রিন্টের মতো, আজরাকও নয় তো। একটা কটনের টপ নিয়েছি স্লিভনেস, এটা নিল 250। আর তার সাথে নিয়েছি এই একটা স্ট্রেট র্যাপার, স্ট্রেট র্যাপার গরমের পক্ষে এগুলো খুব আরামদায়ক। এটা নিয়েছে 450, তাই এটাই কিনেছি। এটা আমাদের দুজনেরই হবে, আমার আছে আরও একটা দুটো বোধ হয়, হ্যাঁ একটা রেড একটা স্কাই আছে, অনেক দিন আগের কেনা। এগুলো কিছু হয় না, খুব ভালো, একটু যদি রিভাইভ দিয়ে কাচার পর একটু রিভাইভ দাও তাহলে ভালো থাকে, মানে মার যেটা আর কি। তা এই কিনে দিয়েছি, আর কিছু প্রয়োজনীয় জিনিস, এই যে এটা আমার ল্যাকমি সিঁদুর ইউজ করি, এইটা কিনেছি, এটা লাগতো আমার। আর এই চুলের ক্লিপগুলো, এগুলো যখন ওই চুলে কালার করে দিই বা নিজে করি, তখন ওই বাকি চুলগুলোকে আটকাবার জন্য এরকম ধরনের ক্লিপ লাগে, প্রয়োজন হয়। এই ক্লিপ নিয়েছি 4টে। আর তিন্নির স্কুলের চুল বেঁধে যেতে হয় তো কালো গার্ডার ছাড়া ইউজ করা যায় না, কালো গার্ডার আর কিছু টিকটক ক্লিপ। এই ছিল আজকের কেনাকাটা, তো এই ছিল আজকের কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি কিনবো, রোজ রোজ রোজই তো কোথাও না কোথাও যাচ্ছি, টুকটাক কিনছি, এই করে করেই সময়গুলোও কাটে, তারপরে একটু ঘোরা হয়। আর দেখো হরি কী করছে কাঁধে বসে, ও দুষ্টুমি করেই যাচ্ছে। তা এই তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখলে তো ভিডিওতে দক্ষিণাপর্ণে গিয়েছিলাম আমরা, গড়িয়াহাটের উদ্দেশ্যে মানে যাচ্ছিলাম, কিন্তু চলেও গেছিলাম। গিয়ে দেখলাম যে বাইক নিয়ে যেহেতু গেছি আমরা, গাড়ি পার্কিংয়ের জায়গা পুরো বন্ধ, কি কারণে জানি না, কোনো গাড়ি পার্কিং করা যাচ্ছে না, বন্ধ। তো অতক্ষণ আমরা ঘুরে দেখবো, আর গড়িয়াহাটে গেলে তো একটু ঘুরবই, কেনার থেকে বেশি ঘোরাই হয়, ভালো লাগে ঘুরতে, আমার মতো অনেকেই আছে এরকম। তা যখন বাইকটাই রাখতে পারবো না, কোথায় বাইক রাখবো, তাও আবার ব্যাক করে আমরা বাড়িতে চলে আসবো ভাবছিলাম। তো হাজব্যান্ড বললো চলো দক্ষিণাপণে একটু ঘুরে যাই। তা দক্ষিণাপণও আমার ভীষণ প্রিয় জায়গা, আর গড়িয়াহাটও ভীষণ প্রিয় জায়গা, তো সেই সুযোগ আর ছাড়িনি, দক্ষিণাপণেই গেলাম, গিয়ে ভিডিও করলাম, টুকটাক কিনলাম। তারপর দক্ষিণাপণের ধোসা তো সবার ফেমাস, সেই ধোসা খেলাম, খেয়ে এখন বাড়ি। তা বাড়িতে এখন এই চরকি তুত্তুরি হরিকে নিয়ে একটু সময় কাটানো, তারপরে আবার রাতের রান্না করতে হবে, কিছুটা করা আছে, কিছু করতে হবে। তো এই স্যাটারডে কেটে গেল, তারপর কালকে সানডে, এই করেই ছুটির দিনগুলো কেটে যায়, কাজ, ঘোরা, বেড়ানো, গল্প, এই। তো তোমাদের কীভাবে কাটলো স্যাটারডে, বা তোমাদের কীভাবে কাটে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। চলো টাটা, গুড নাইট।